নমস্কার, নিউজ বাংলার এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব। রাজ্য সরকারের ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। হরিগঙ্গা বসাক্রস্থিত তাদের অফিস কক্ষে হয়েছে এই অনুষ্ঠান এবং রাজ্যের বিভিন্ন যে ব্লাড ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্লাড ব্যাঙ্কগুলোতে যাতে কোনোভাবেই রক্তের স্বল্পতা না দেখা দেয় তার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্য সরকার ন্যায্য মূল্য দোকান পরিচালন কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি একই রকমের রক্তদান শিবিরগুলো অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন হোক বা ক্লাব কর্তৃপক্ষ হোক, এই রক্তদান শিবিরগুলো কিন্তু একের পর এক ধাপে ধাপে আয়োজিত হয়ে আসছে, যাতে করে কোনো ব্লাড ব্যাংকেই রক্তের স্বল্পতা না দেখা দেয় তার জন্যই কিন্তু এই রক্তদানের শিবিরগুলো করা হচ্ছে বিভিন্ন জায়গাতে। স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন অংশের মানুষ এগিয়ে আসছেন, বিভিন্ন সংগঠন এগিয়ে আসছেন, এনজিও হোক, সামাজিক সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, এগিয়ে এসে কিন্তু তারা এই রক্তদান শিবিরগুলো আয়োজন করছে। আজকের এই রক্তদান শিবির রাজ্য সরকারের ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির উদ্যোগে হয়েছে এবং হরিগঙ্গা বসাক রোডস্থিত তাদের অফিস কক্ষে হয়েছে এই রক্তদান শিবির। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর প্রদীপ চন্দ্র। প্রত্যেকেই যারা অতিথিরা উপস্থিত ছিলেন রক্তদাতাদের উৎসাহ বর্ধন করেছেন এবং একই রকমভাবে আগামী দিনেও যাতে তারা রক্তদানের মতো মহৎ কর্মকাণ্ডে জড়িত থাকেন সেই আহ্বানই করেছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলছেন মেয়র দীপক মজুমদার শুনব। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার কি বলেছেন আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে এই রক্তদান শিবিরগুলো কিন্তু একের পর এক অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই রাজ্যের সকল অংশের মানুষ এগিয়ে এসে এই রক্তদান শিবিরগুলো অনুষ্ঠিত করছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।